সালামু আলাইকুম বাংলাদেশ ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপেলের বীজ থেকে কিভাবে চারা করা যায় এই সম্পর্কে আমরা ভিডিও করব তো এর পূর্বে একটি আমরা ভিডিও আপলোড করেছিলাম আপেল সম্পর্কে সময় স্বল্পতার কারণে বিস্তারিত তথ্য দিতে পারিনি ওখানে শুধু আপেলগুলো অঙ্কুর উদ্গম করার পরে আপনাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে বিস্তারিত সবগুলা পয়েন্ট কিভাবে কিভাবে আপনারা সারা অঙ্কুরুদ্গুম করতে পারবেন আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই সারা তৈরি করতে পারবেন আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছিল যেন আমরা বিস্তারিত ভিডিওটা দেই বিস্তারিত যেন ভিডিওটা দেই তো আপনাদের কমেন্টের উপরে আমরা এই ভিডিওটি আজকে আপলোড করলাম ভিডিওটিতে আমরা দেখাবো বিস্তারিত পদ্ধতি যা দেখলে আপনারা নিজেরাই সারা তৈরি করতে পারবেন আপেলের চারাটি আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছিল জন্য আমরা চিন্তা করলাম এই একটি বিস্তারিত ভিডিও দেয় যাতে সবাই নিচ থেকে আপেলের চারা তৈরি করতে পারেন অনেকে প্রশ্ন করেছিলেন আপেল বাংলাদেশ হবে কি না বা অন্যান্য তথ্য ইউরোপের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া সেম না বাংলাদেশে আপেল হলেও পর্যাপ্ত পরিমাণ কম হবে ওই রকম হবে না আবহাওয়া তারতম্য কিন্তু আপেল হয় বাংলাদেশে অনেক জায়গায় আপেল হয় এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নেই আপেল হবে আপেল এমন একটা গাছ আপনার বাসার সামনে রাখলে সৌন্দর্য বর্জনের পাশাপাশি কেউ দেখলো আপনার বাগানে আপেল হচ্ছে দেখতে অন্যরকম আপনি বাণিজ্যিকভাবে লাভবান হবেন কি ক্ষতিপান হবেন তার সে আপনি একটা আপেল গাছ থাকলে প্রতি বাড়িতে অন্যরকম একটা ব্যাপার এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না আপনি একটা বড় একটা টবের ভিতরে আপেল গাছ চ করতে পারবেন প্রায় আপেল কেনার সময় খেয়াল করবেন আপেলগুলো যেন পরিপক্ক হয় বীজগুলো যাতে পরিপক্ক থাকে বীজগুলো এইভাবে বীজের কালার দেখলেই বুঝতে পারবেন যাতে বীজগুলা পরিপক্ক থাকে আপেল কাটার সময় যাতে বীজগুলা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখবেন এভাবে বীজগুলো সংগ্রহ করবেন আপনারা বীজগুলো দেখেই বুঝতে পারছেন বীজগুলো অনেক পরিপক্ক এরকম পরিপক্ক বীজ নেবেন বীজ নিলে আপনার উদ্গম হবে অঙ্কুরুদ্গমের সংখ্যা অনেক বেশি হবে আপনি অঙ্ক আপেল গরম করার সময় খেয়াল করবেন ওই সময়টা যেন ঠান্ডা থাকে আপনার রুমে এসি থাকলে তো কোনো সমস্যাই নাই তাছাড়া যদি ঠান্ডাকাল হয় শীতকাল হয় তাহলে ভালো হয় গরমে আপেল উদ্গম হলেও চারাটা নষ্ট হয়ে যায় এছাড়াটা ঠান্ডাতে অঙ্কুরগম ভালো হয় এক্ষেত্রে আপনি একটি পাত্র করে পানি নেবেন যে কোনো একটি পাত্র এরকম একটি চায়ের কাপ অথবা যে কোনো কাপ গ্লাস বা যাই কিছু আপনার আছে এরকম পানি ভর্তি পানি করে নেবেন তারপরে আপনি বীজগুলোকে পানিতে রাখবেন বীজগুলো পানিতে রাখার ক্ষেত্রে খেয়াল করবেন বেশি সময় যেন পানিতে না থাকে আট ঘন্টা আট ঘন্টা পানির ভিতরে রাখবেন বীজগুলো এর থেকে বেশি যেন না হয় বেশি হলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে এগুলো দিয়ে অঙ্কুরুদ্গম হবে না শুধুমাত্র আট আট ঘন্টা রাখবেন পানির ভিতরে আট ঘন্টা পরে আমরা আবার চলে আসলাম এখন আমরা বীজগুলোকে ওখান থেকে সরিয়ে নেব পানি থেকে তারপরে এইরকম একটি টিস্যু নেবেন এটা আসলে টিস্যু না একটু মোটার ধরনের বলা হয় পেপার তাওয়েল পেপার তাওয়ালটা নেওয়ার পরে সবগুলো বীজ আমরা পানি সরিয়ে নিলাম বীজ থেকে তারপরে উপর রাখবেন সবগুলো বীজ রাখার পরে বীজগুলোকে একসাথে রাখবেন সবগুলো একসাথে করে রাখবেন বীজগুলোকে প্রসেসিং করার আগে এই রকম মাথাটা আপনি হাত দিয়ে ধরে নখ দিয়ে চামড়াটা একটু আলাদা করে দিবেন চামড়াটা দেখতে পাচ্ছেন মুখের চামড়াটা নখ দিয়ে আলাদা করে দিবেন যাতে আমরা বের হতে পারে হালকা একটু যাতে বীজটা নষ্ট না হয় যে চিকন মাথাটা আছে ওই চিকন মাথাটা নখ দিয়ে একটু আলাদা করে চামড়াটা একটু সরিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আপনারা চামড়াটা এভাবে সরিয়ে দিলেই এটা দিয়ে অঙ্কুরুদ্গম বের হবে হালকা একটু সরিয়ে দিয়ে না একটু ফাঁক করে দেবেন এই চামড়াটা দুইটা ওই চিকন মাথার অংশটা ওখান দিয়ে অঙ্কুরুদ্গম বের হবে এটি করতে বলবেন না এইভাবে সব কয়টা বীজ এরকম করে না মাথাটা চামড়াটাও সরাবেন যাতে আপনি ভিতরের অংশ থেকে কিছু বের না হয় সাবধানে করবেন যাতে একটু চামড়াটা আলাদা হয় এতে অঙ্কুরুদ্গমটা একটু বের হতে পারে এভাবে এভাবে করলে অঙ্কুর গামা বেরিয়ে আসবে এইভাবে এভাবে সবগুলা বীজ এভাবে করে নেবেন বীজের মুখগুলির চামড়া সরিয়ে নেওয়ার পরে চামড়া সরিয়ে না জাস্ট হালকা একটু করে আলাদা করে দিবেন তারপরে একটু পানি ডালবেন টাওয়াল পেপারের ভিতরে অতিরিক্ত পানি ডালবেন না যে পরিমাণ পানি মোটামুটি টাওয়াল পেপার একটু ভিজা ভিজা আর্দ্রতা থাকবে ওই পরিমাণ পানি এই পানিতে পুরো টাওয়াল পেপারটা সঠিকভাবে ভিজে যাবে তারপর এইভাবে বাস করে রাখবেন বীজগুলো মধ্য মধ্যখানে থাকবে এইভাবে বাস করে বেশি করে পানি দেওয়ার দরকার নেই অল্প পানিতেই সমানভাবে ভিজে যাবে শুকনো অংশগুলো কিছুক্ষণের মধ্যেই ভিজে যাবে এইভাবে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা পানি বেশিও না এবং কমও না সঠিক পরিমাণে পানি এবার রাখার পরে এবার সুন্দর আটকে দেবেন মোটামুটি হালকা পরিবেন পানি দিয়ে তারপর আপনার একটা জিপ লক ব্যাগ নেবেন তো ওষুধের দোকানে বা ওষুধ রাখার ক্ষেত্রে ব্যবহার হয় যাতে বায়ু রদী বায়ু চলাচল করতে না পারে আমরা একটা অন্য একটা প্যাকেট নিলাম খেজুরের প্যাকেট নিলাম এরকম জিপ লক ব্যাগ যে কোনো ব্যাগ নিলে হবে এইভাবে যাতে আটকানো যায় এরকম একটা জিপ লক ব্যাগ নেবেন আপনারা তারপরে আমরা এই আপেলের বীজগুলোকে ব্যাগের ভিতরে ভরে দেব ব্যাগের ভিতরে ভরে দেওয়ার পর এটাকে আমরা এবার লক করে দেব লক করে দেওয়া হয়ে গেছে এতে কোনো বাতাস চলাচল করতে পারবে না এটাকে আমরা ঠান্ডা জায়গায় রেখে দেব এই জন্য আপনাকে শীতকালে যদি আপনি আপেলের চারা করেন তাহলে ভালো আপনার জন্য আর অন্য তাহলে আপনি এসির ভিতরে থাকলে রুমের ভিতরে আপনি রাখবেন যাতে একটু ঠান্ডা জায়গায় থাকে ঠান্ডা জায়গা থাকার পরে আপনার বীজগুলো কিছু দিনের মধ্যে অঙ্কুরুদ্গম হয়ে যাবে আপনার সর্বোচ্চ আপনার সময় নেবে ছয় থেকে সাত দিন তিন দিনের ভিতরে দেখবেন আপনি অল্প অল্প বীজ অঙ্কুরুদ্গম হয়ে গেছে আমরা ওই ভিডিওটা আপনাদের সাথে একই সাথে অ্যাড করে দেব এবং আপনাদেরকে আমরা এটার টাচ আপ দেখাবো ধারাবাহিক ভাই কতটুকু হলো কয় দিনে কতটুকু হলো ওই ভিডিওটা আমরা একসাথে আপনাদেরকে এভাবে আপনার রেখে দেবেন এবার রেখে দেওয়ার পর তিন দিন পরে দেখবেন হালকা একটু বের হয়েছে এবং সাত দিন পরে আপনার এই অঙ্কুরুদ্দমটা আপনার রোপণের উপযোগী হয়ে যাবে সাত দিন হয়ে গেল আমরা আপেলের বীজগুলোকে আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে রাখার পরে আজকে আপনাদেরকে এটা ওপেন করে দেখাবো আমরা কতটুকু হলো আমরা তিন দিন আগে ভিডিও করতে পারলাম না একসাথে সাত দিন হয়ে গেল আশা করি আপেল অঙ্কুরগুমগুলো মোটামুটি বড় হয়েছে রোপণের উপযোগী হয়েছে তো এখন আমরা আপনাদেরকে এটা খুলে দেখাবো কতটুকু হলো ওইভাবে আমরা দেখতে পাচ্ছেন ষাটটি বীজের ভিতরেই চারটি বীজ অঙ্কুরুদ্গম হয়ে গেছে আর দু এক দিনের ভিতরে ওই তিনটি অঙ্কুরুদ্গম হতে পারে এতটুকু অঙ্কুরুদ্গম বড় হওয়ার পরেই আপনারা রোপণ করতে পারেন ইচ্ছা করলে আপনারা আরও কিছুদিন জিপলক ব্যাগে রেখে আপনারা একটু বড় করে রোপণ করতে পারেন আমরা আপনাদেরকে কিভাবে রোপণ করতে হয় আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম তাই আপনারা আজকে দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে জন্য আজকে আপনারা দেখালাম না কিভাবে রোপণ করতে হয় আপনারা রোপণ করার ক্ষেত্রে কম্পোস্ট কেশো কম্পোস্ট আছে ওই কম্পোস্টের ভিতরে রোপণ করতে পারেন মাটির সাথে মিশ্রিত করে যাতে বীজগুলো অনেক গভীরে না ঢোকে তাতে উপরে উঠতে পারেন হালকা একটু উপরে এবার রোপণ করে দেবেন বীজগুলোকে রোপণ করে দিয়ে যাতে মাটিতে একটু আর্দ্রতা থাকে তাহলে বীজগুলো ধীরে ধীরে দেখবেন বড় হয়ে যাবে তো আপেলের এই পর্যন্ত আজকে ছিল ভিডিও আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই আপেল গাছ গাছের চারা তৈরি করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওর নিচে আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কে তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আর ভিডিওটি শেয়ার করে সবাই যাতে আপেল গাছ সারা কীভাবে তৈরি করে শিখতে পারে তো এই জন্য ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ